আমার আল্লাহ এই দুনিয়াটা শেষ করে দিবেন আর ইসরাফিল আলাইহিস সালামকে বসায় রাখছে ইসরাফিল আমি আল্লাহ যখন বলবো তুমি ফু দাও ফু দিবা কোন বললে ফায়া কোন বললে হয়ে যায় বন্ধুরে ও যুবকের দল হাসর ময়দানে আমরা উলঙ্গ অবস্থায় উঠব নিজেরে গামে নিজেরা সাঁতার কাটব ওই কঠিন মুসিবতে সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব নিবে নামাজের হিসাব না দিয়া এক সুন পরিমাণ সামনে যাইতে পারবে না হাসরের ময়দানে যৌবনের হিসাব না দিয়া সামনে যাইতে পারবে না আল্লাহ যে মালের মালিক বানাইছে মালগুলা কেমনে বেই করছো হিসাব না দিয়ে বাঁচা যাবে না ওই কঠিন মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন সাত শ্রেণীর মানুষকেই আমার আল্লাহ আরশে আযিমের নিচে ছায়া দিবে এর মধ্যে এক নম্বর হলো ন্যায় বিচারক দুই নম্বর হলো যার মনটা জিকিরের জন্য পাগল মসজিদের জন্য পাগল আজকে মসজিদে গেলে আমরার বড় বিরক্ত লাগে বাজারে গেলে বড় আরাম লাগে এমন লোক সমাজে আছে না না অথচ আমার নবী বলেছেন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সবচাইতে উত্তম জায়গা হলো আমার আল্লাহর ঘর মসজিদ আমার নবী আপনার নবী বলেন মসজিদের ভিতরে যদিও নামাজ না পড়ে চুপচাপ বসে থাকাটার নাম ইবাদত কথা কোন ঠিক কি না এই জন্য যুবক আমার হাসরের ময়দানে আপনারা উঠবেন আমরা উঠব সবার মুখের মধ্যে নাফসি নাফসি ওই কঠিন মুসিবতে বান্দারা বলবে আল্লাহ আপনারা সবাই জবানটা খুলে কন না আল্লাহ এই আওয়াজে মানি না দরদ মাখা কণ্ঠে বলো আল্লাহ আমরারে পানি দাও গলা শুকাইয়া গেছে আবার আল্লাহ বলবে ফেরেশতারা বান্দাগুলোরে দুইটা ভাগ কর এক ভাগরে জাহান্নামের পুজারে পানি দে আর এক ভাগের মানুষগুলারে হাউজে কাউসারের পানি দে পুজারে পানি দিব কোথায় থেকে জাহান্নামের নিচ থেকে ওয়াকু দুহান্নাসু ওয়াল হিজারা উইদাত লিল কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাশরের ময়দান কায়েম হবে জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া ও দাদশের বাবা কেমনে আগুন সহ্য করবা জাহান্নামের আগুন যদি আল্লাহ আমরারে দিয়া ধরাই কেমনে আগুনটা সহ্য করব জাহান্নামে তো গভীর জাহান্নামের মুখের ভিতরে দুনিয়াটা যত বড় এমন পরিমাণ সত্তর গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের ভিতর ফালাইয়া দে এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে সত্তর হাজার বছর লাগবে এত কঠিন জাহান্নাম সহ্য করা যাবে না রে বাবা এত কঠিন জাহান্নাম জাহান্নামের আগুনের রং কিন্তু লাল না জাহান্নামের আগুনের রং সাদা না জাহান্নামের আগুনের রং হলো কালো এত গভীর জাহান্নামের পেট ভরে না আল্লাহ আরো মানুষ দাও আরো মানুষ দাও পেট ভরে না জাহান্নামের আগুন ভিতর দিকে এমন একটা জিব্বা দিয়ে বাড়ি মারবো টান দিয়া তোমার জাহান্নামে নিয়ে যাবে এই জন্য আমার যুবক ভাইরা শুনে রাখো জাহান্নামের আগুন মানুষে ডরায় না মানুষ পাইলে জাহান্নামের আগুন বড় খুশি হয় জাহান্নামের আগুন পাথর ডরায় না পাথর পড়লে জাহান্নামের আগুন আরো তেজ হয় জাহান্নামের আগুন কি ভয় পাই জানেননি জাহান্নামের আগুন ভয় পায় আশেকের চোখের পানি فَلِيَ ضُحَاكُ قَلِيلًا وَلِيَبْكُ كَثِيرًا আল্লাহ বলে বান্দা কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো জাহান্নামের আগুন আল্লাহর কাছে আল্লাহ আমি জাহান্নামের মধ্যে তুমি আশেকের চোখের পানি দিও না কারণ কাঁদলে গুনাহ মাফ হয় কাঁদলে সিনা সাফ হয় কাঁদলে আমার আল্লাহ রাজি হয় এই জন্য জাহান্নামের ভিতরে আশেকের চোখের পানি পড়লে জাহান্নামের আগুনের তেজ কমে যায় এই জন্য জাহান্নামের আগুন এমন একটা আগুন রে বাবা আজবক এই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যায় না এমন একটা জাহান্নামের ভিতর থেকে পৌঁছগুলো এই একদল বান্দাদেরকে আল্লাহ দিবে
দিয়ে বলবে আল্লাহ আমরা তোমার বান্দা তারাও তোমার বান্দা আমরা তোমার বান্দা তারাও তোমার বান্দা আমরা পানি পাইলাম জাহান্নামের পুজের পানি আর ওরা পাইলো হাউজে কাউসারের পানি কারণটা কি আর হাউজে কাউসারটা কি জানেন নি এই পানিটা বানাইছে আমার আল্লাহ সৃষ্টি করছে কেড়ায় এই হাউজে কাউসারের খালেক হলো আমার আল্লাহ মালিক হইলো আমার নবী সুবহানাল্লাহ আর যখন আল্লাহু আকবার হুজুর আসিনি রে বাবা আসিনি 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 হাই বন্ধুরে জাহান্নামের আগুন জাহান আরে হাউজে কাউসারটা বানাইছে আমার আল্লাহ মালিক খালেক আমার আল্লাহ মালিক আমার নবী আমার আল্লাহ কয় ইন্না فصل لربك وانحر إن شانئك هو الأبتر عجب أكبر إذا أي حوض كوسر خالق أمر الله مالك إلى أمر نبي أنا رضي الله تعالى عنه يا رسول الله حشر ما أبني أمر دون سفارش করবেননি আল্লাহর হাবিব বলে হ্যাঁ সুপারিশ করব يا رسول الله نبي গো আপনাকে আমি কোথায় পাবো আমার নবী বলে তুমি আমাকে ওই যে পুলসিরাতের গুড়াই পাইবা পাইলাম আলফাকা ইয়া রাসূলুল্লাহ ওই জায়গার ভিতর যদি আপনাকে না পায় আমার নবী বলে তুমি আমার হাউজে কাউসারের গুড়াই পাইবা পাইলাম আলফাকা ইয়া রাসূলুল্লাহ যদি আপনাকে আমি সেখানে না পাই আমার নবী বলে আনাস রে তুমি আমার মিজানের পাল্লাই পাইবা মালিক আমার নবী এই হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা বরফের চাইতে স্বচ্ছ ও যুব মধুর চাইতে মিষ্টি ওই নদীর গভীরতা আছে নিচের মাটি আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া এই নদীর মধ্যে ঢেউ আছে ঢেউ আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া ওই নদীর দুইটা পার বানাইছে আমার আল্লাহ শরণ দিয়া ওতে ডুব দিলে রূপ দেখতে পাবিলে কত ভাই বুঝতো না সহালে কেবল গান গাইয়ে গেছি আমি কিছু ডুব দিলে রূপ দেখতে পারবে হে মন পর রূপ হইল জরি না আর ডুব মন মেঘ মন আজকে ফেসবুকে দেখলাম ক জামাইর নাম আকাশ মেয়ের নাম বৃষ্টি মার নাম মেঘলা আর কিদার কেমন রে হ্যাঁ কেমন বাপের নাম আকাশ মার নাম মেঘলা আর মেয়ের নাম বৃষ্টি জামার নাম গীতা পরে জিজ্ঞেস করতে একটা গাড়ি তুটে কো হুজুর মনে হয় জামার নাম তুফান ফুলাফানো কি উত্তর রেডি করে রাখে রে বাবা কি যে উত্তর রেডি করে রাখে আমি কই কি আর এটা কই কি শুনেন আমি কইছি প্রেম নদীতে ডুব দেওয়ার কথা কথা কর ঠিক না বেটি আর হ্যাঁ বুঝতেছে মেঘনা নদীতে ফ্যাস লাগবো নি কথা না ফ্যাস লাগবো নি ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি ফানজাতের কথা বুঝতাম একটু আগে দিল যখন হবে খাঁটি দিল যদি খাঁটি না ও এতে আখাই আইমান মিচ্ছালাইব দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি মানে কেড এক নম্বর কেড দিন বুঝতে পারবেন দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরেতে রে আছে সেই নদীর ওই গভীরেতে রে নিকারতন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না বান্দারা কইব আল্লাহ আমরা তোমার বান্দা তারাও তোমার বান্দা
আমরা তোমার কাছে পানি চাইলাম তারাও পানি চাইলো আমরারে দিলা জাহান্নামের পুজের পানি আর তাদেরকে দিলা সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা ওই পানি পান করাইছো এক ফোঁটা পান করলে জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগে না কারণটা কি আল্লাহ কই মনে আসেনি আমি আল্লাহ একটা মাস দিছিলাম ওই মাসের নাম হলো রমজান আমি আল্লাহ কইছিলাম রমজানে খাবার খাইস না দিনের বেলা আমি আল্লাহ কইছিলাম রম দিনের বেলা পান করিস না তুই আমার বিধান লঙ্ঘন কইরা দিনের বেলা খাইছস দিনের বেলা পানি পান কইরা আমি আল্লাহর বিধান লঙ্ঘন করেছিস এই জন্য জাহান্নামের পুজরে পানি আর আমার বান্দারা গলাটা শুকাইয়া গেছে আমি আল্লাহর ডরে তারা খায় না আমি আল্লাহর ডরে তারা পান করে নাই বান্দারা আমার এই বান্দাগুলা নির্ধারিত টাইমের অপেক্ষা কইরা খাবার বন্ধ কইরা দিছে পানি পান করা বন্ধ করছে অশ্লীল কাজ করা বন্ধ করছে আমি আল্লাহর প্রেমের সাগরে লাভ দিয়েছে আমি আল্লাহ খাই না আমার বান্দারা খায় আমি আল্লাহ খাই নাই কখনো আমি আল্লাহ কখনো খাই না আমি আল্লাহ কখনো পান করি না আমার বান্দারাও কিছু অংশ আমি আমি আল্লাহ যেমন খাই না আমার বান্দারাও না খাইয়া আমি আল্লাহর প্রতি অভূতপূর্ব একটা প্রেম প্রদর্শন করেছে এই জন্য আসাউমুলি ওয়ানাজিমিহি রোজাটা রাখছে আমি আল্লাহর জন্য নামাজের হিসাব হবে মিজানের পাল্লায় হজের হিসাব হবে মিজানের পাল্লায় যাকাতের হিসাব মিজানের পাল্লায় জিকিরের হিসাব মিজানের পাল্লায় আর রোজা রাখার যে সওয়াব এটা আমি আল্লাহ মিজানের পাল্লায় দিব না আমি আল্লাহ নিজের হাতে বান্দার হাতে পুরস্কার দিয়ে দিব Oh!